হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা নিশ্চয়ই ভাগ গুণ আমরা মোটামুটি শিখে গেছি। এখন আমরা বুদ্ধির অঙ্ক করব। ভাগের বুদ্ধির অঙ্ক আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন গুণেরটা শুরু করব। দেখো, 33 পৃষ্ঠার এই ক নম্বরের অঙ্কটা আমি তোমাদের করে প্রথমে দেখাচ্ছি। দেখো, ক কি আছে, একটি কলার দাম হচ্ছে 9 পয়সা, বইতে দেখে নিই, একটি কলার দাম হচ্ছে 9 পয়সা। তুমি বাজার থেকে 8টি কলা কিনে থাকো, তবে তোমার মোট কত পয়সা খরচা হবে? দেখো, অঙ্কটা তো আমি করেছি, তোমরা দেখে না, একটি কলার দাম হচ্ছে 9 পয়সা। আর তাহলে 8টি কলার দাম কত হবে? 9 গুণ 8 মানে 8 নং 72 পয়সা। তাহলে উত্তর আমি কী লিখবো? 8টি কলার দাম 72 পয়সা। কেমন? তাহলে আমাদের কয়ের অঙ্কটা হয়ে গেল। এবার দেখো, আমি বর্গের জয়ে অঙ্কটা আছে, বর্গের জয়ের অঙ্কটা বইতে আছে কি, যে একটি গরুর যদি 4টে পা হয় তাহলে কি বলে, 15টি গরুর কত কলো পা হবে? দেখো, অঙ্কটা আমি করেছি, একটি গরুর 4টি পা লিখেছি। এবার 15টি গরুর জায়গায় না লিখে কমা কমা দিয়ে 4 গুণ 15, 4 15 60, আমরা 15 নামটা জানি, 4 15 60টি পা হলো। তাহলে 15টি গরুর কটি পা? 60টি পা। তাহলে আজকে আমরা কয়ের অঙ্কটা করলাম আর বর্গের জয়ের অঙ্কটা আমরা করলাম, এই দুটো অঙ্ক করলাম এই প্রথম ক্লাসে। কেমন? তোমরা আশা করি বুঝতে পেরেছ। আর আমরা যোগ বিয়োগের বুদ্ধির অঙ্কের ক্ষেত্রেই বলে দিয়েছিলাম, বুদ্ধির অঙ্কে কখনো উত্তর না যদি তোমরা না লেখো তাহলে কিন্তু নাম্বার পাবে না, কম পাবে অঙ্ক যতই তোমরা করো। তাহলে আমাদের কিভাবে বুদ্ধির অঙ্কে উত্তর লিখতে হয় আমরা শিখে গেছি মোটামুটি। এই ক আর বর্গের যে অঙ্কটা আমি প্রথম ক্লাসে তোমাদের করলাম, কেমন? এভাবে করো, আরো আমি করাবো, তোমরা আস্তে আস্তে বুদ্ধির গুণের বুদ্ধির অঙ্কগুলো শিখে যাবে। আজ এইটুকুনি রইলো।